আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের দিনটি আমার জন্য একটি স্পেশাল দিন। আজকে আমরা যাচ্ছি আমেরিকার নরসিংদী বাঙালিদের পিকনিকের মিলন মেলার বিশাল এক অনুষ্ঠানে। এই ভিডিওর মাধ্যমে আমেরিকার নরসিংদীবাসীদের বার্ষিক পিকনিক ও মিলন মেলার আয়োজন শেয়ার করব। আয়োজনের মাত্রা এতই বিশাল ছিল যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজ আমাদের ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে মাহফুজ, সাথে আছে মাহফুজের আব্বা, আমি ও আমার ছেলেরা। Check the mic and make sure it sound right, boys. হ্যালো বন্ধুরা, চলে আসছি আমেরিকান প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি ইন বার্ষিক বনভোজন ও মিলন মেলায়। প্রিয় নরসিংদীবাসীকে বলছি, ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করবেন এবং নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নরসিংদী জেলা সোসাইটি ইনকের উদ্যোগে আমেরিকার নিউ ইয়র্কের বেথপেজ স্টেট পার্কে বিরাট এক বনভোজন ও মিলন মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় সুস্বাদু খাবার, খেলাধুলা, নাচ গান, রাফেল ড্র সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার সকল কার্যক্রম পরিচালনা করেছেন নরসিংদী জেলা সোসাইটি। নরসিংদীবাসীর শ্রদ্ধাভাজনদের বক্তব্য ও বাংলাদেশি ও আমেরিকান জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এখন আমি আপনাদের একটি কথা জানাতে চাই, যে খুবই মনোযোগ সহকারে শুনুন। আপনারা আমার সিলেটি পিকনিকের ব্লগেতে জানতে চেয়েছিলেন আমি কোন ডিস্ট্রিক্টের মেয়ে আর আমি সিলেটি কিনা। তাছাড়াও আপনারা আমার বিভিন্ন অ্যাপসে কমেন্ট করেছেন আমি কোন জেলার মেয়ে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমি নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানার বেলোয়ারচর গ্রামে আমার জন্ম। বেলোয়ারচর গ্রামটি অত্যন্ত সুশিক্ষিত একটি গ্রাম, যে গ্রামের চারদিকে রয়েছে মেঘনা নদী, সবুজ ফসলের জমি ও সুস্থ আবহাওয়া। তাই এই গ্রামে জন্মগ্রহণ করাতে আমি অনেক গর্ববোধ করি। তাছাড়াও নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে শিক্ষা দীক্ষায় উন্নত হলো আমাদের রায়পুরা থানা। এটি আমার মুখের কথা নয়, সরকারি জরিপে প্রমাণিত। আর এখানে অনেক গুণীজনরাই জন্মগ্রহণ করেছেন, যেমন আলাউদ্দিন আল আজাদ, কবি শামসুর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, আরও অনেকে। এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না। আরও একটি কথা, আমি বেড়ে উঠেছি নরসিংদীতে, আমার স্কুল কলেজ নরসিংদীতে শেষ করেছি। সো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি নরসিংদীর মেয়ে। তাই আমি নরসিংদীর মেয়ে হিসাবে নরসিংদীবাসীকে অনুরোধ করছি, ভিডিওটি দেখে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন এখন বেথপেজ স্টেট পার্কটি একটু ঘুরে দেখাই। বিশাল বড় এই পার্কটি। আমাদের পাশাপাশি আরও তিনটি পিকনিক চলছে এখানে। আমি আরও চারবার এখানে পিকনিক খেতে এসেছি। আর এই সকল পার্কগুলো আমেরিকার দর্শনীয় স্থান এবং পিকনিকের জন্য খুবই উপযুক্ত স্থান। সকালে আমরা ব্রেকফাস্ট হিসাবে বার্গার ও জুস খেয়েছি, মধ্য বিরতিতে বারবিকিউ চিকেন ছিল, লাঞ্চ টাইমে রাইস, চিকেন রোস্ট, খাসির গোস্ত, সবজি, সালাদ, ডাল, তারপর জালমুড়ি, পায়েস, চায়ের ব্যবস্থাও হয়েছিল। যে যার যার মতো যত ইচ্ছে খেয়েছে। Thank you.
আমি সকল ধরনের খেলায় অংশগ্রহণ করেছিলাম। অন্ধের হাড়ি ভাঙা খেলায় আমি থার্ড হয়ে পুরস্কার পেয়েছি। বালিশ খেলায় আমি স্টোপ পেয়েছি। পিকনিকে TBN24 এর সাংবাদিক এসেছিলেন, তার মুখে শুনুন পিকনিক সম্বন্ধে কিছু কথা। TBN24 টেলিভিশন থেকে এসেছি প্রোগ্রাম করার জন্য। এটা আমরা মিলন মেলায় আনন্দ আড্ডা অনুষ্ঠান করি। TBN24 টেলিভিশনে খুব জনপ্রিয় অনুষ্ঠান। আমি আর আমার সঙ্গে ক্যামেরায় কাজ করছেন রফিক ভাই, আমরা দুজন এসেছি। আমরা জানি যে প্যান্ডামিকের কারণে গত বছর আমরা বেরোতে পারি নাই, আর এই বছর যেহেতু একটু ভালো, আমরা সবাই ভ্যাকসিন নিয়েছি, সেই কারণে কিছু প্রোগ্রাম হচ্ছে, খুব বেশি হচ্ছে তাও বলা যায় না। তবে নরসিংদী তারা সবসময় এই প্রোগ্রামগুলো করে, প্রতি বছরই যে পিকনিকটা বছরে একবার করে। এবং এই পিকনিক কিন্তু আমাদের বাঙালি কালচারের আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সব মানুষ এখানে আজকে যে নরসিংদী জেলা সমিতি পিকনিক, নরসিংদীর যারা আছেন, নিউ ইয়র্কে বসবাস করছেন, তারা সবাই কিন্তু আসছেন। এবং এটা এই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ যে সবার সঙ্গে সবার একা দেখা হচ্ছে, তারা একসাথে গেট টুগেদার করতে পারছে, মিলিমিশ করতে পারছে, এটা খুবই তখন একটা আর তারা আনন্দ পায়, কাজের একটা অনুপ্রেরণা পায়, একটা স্পিড আসে, সব মিলে খুব ভালো লাগছে। এবং তারা যারা আয়োজন করে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা কিন্তু অনেক পরিশ্রম করে একটা অনুষ্ঠান আয়োজন করতে হয়, মাসব্যাপী অনেক প্রোগ্রাম করতে হয়, প্রিপারেশন নিতে হয়, এই যে খাবার দাবারের অনেক কিছু করতে হচ্ছে, সব মিলিয়ে আসলে সুন্দর একটা দিন সবাই কাটে। এবং সেভাবেই তারা প্রস্তুতি নিয়ে আসে এবং আমরা আনন্দ করি। আমাদের TBN24 টেলিভিশন, আমরাও সবসময় আমাদের বাঙালি সবগুলো অনুষ্ঠানে থাকতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তার চ্যানেলেও আমার সাক্ষাৎকার দেওয়া হবে, আপনারা চাইলে তার চ্যানেলেও দেখতে পারেন। আরও একটি কথা, প্রবাদে একটি কথা আছে, নরসিংদী ছেলে মেয়েদের সাজগোজ করা লাগে না, এমনিতেই তারা অনেক স্মার্ট। নরসিংদীর মানুষ আচার আচরণে অনেক ভালো হয়, কেউ কাউকে কখনো দোগা দিতে জানে না, অত্যন্ত নম্র ও ভদ্র। আমার দেখা মতে নরসিংদীর মানুষ সবচেয়ে ভালো মানুষ। আমি আমার ভিউয়ার্সদের বলবো, আত্মীয়তার সম্পর্ক করতে চাইলে নরসিংদীবাসীর সাথে করুন। তাছাড়াও বিভিন্ন ধরনের গানও গেয়েছিল শিল্পীরা, তাদের মধ্যে কিছু গানের অংশবিশেষ আপনাদের শোনাচ্ছি। নিজের জেলার পিকনিক বলে কথা, এখানে সবাই মোটামুটি পরিচিত। আমার এলাকার অনেকের সাথে আমার দেখা হয়েছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যেন আমি নরসিংদীতেই আছি। আর যারা যারা এত পরিশ্রম করে এত সুন্দর মিলন মেলার আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নরসিংদীবাসীকে বলবো, সবাই শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।